কিছুদিন আগে এটিকে মোহনবাগানের হয়ে গেছে ভার্চুয়াল বোর্ড মিটিং। এটিকে মোহনবাগান নামে এবছর তারা আইএসএল এ খেলবে। তবে এই নতুন দল নিয়ে কতটা আশাবাদী ফেডারেশন সচিব, এই প্রথম কুশল দাস জানালেন সে কথাই। বললেন, ঐতিহ্যের সাথে সমর্থকদের মেলবন্ধন নবজাগরণ হতে পারে ভারতীয় ফুটবলে, যা একটা ভালো পদক্ষেপ। There is a significant benefit in terms of the whole fan base of Mohunbagan, the legacy, the history. So I think it's a win-win situation for ATK, Mohunbagan and the ISL. So there are benefits for everyone. There is the financial firepower of, so to say, of ATK, the legacy and history of Mohunbagan, the fan base, and now that they've maintained the old jersey, certainly adds a lot of value. It's a very sensible decision, I think. So I think it brings a lot of value to the ISL. এটিকে মোহনবাগানের এই সংযুক্তিকরণ নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। আদৌ কি বেঁচে থাকবে মোহনবাগানের ঐতিহ্য, কি হবে হোম জার্সির রং? তবে প্রথম বোর্ড মিটিং এর পর সিদ্ধান্ত হয় হোম ম্যাচের জার্সির রং হবে সবুজ মেরুন। ক্ষেত্রে কিছু মোহনবাগান সমর্থকরাও চ্যালেঞ্জ ছুড়ে দেন মোহনবাগান কর্তাদের। বলা হয় অ্যাওয়ে জার্সিতেও রাখতে হবে সবুজ মেরুন রঙের ছোঁয়া। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে দুই ডিরেক্টর সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত লাগাতার সওয়াল করেন এই সবুজ মেরুন রঙের পক্ষেই। অবশেষে বোর্ড অব ডিরেক্টরসরাও মেনে নেন তাদের সওয়াল। ঠিক হয়, অ্যাওয়ে জার্সিতে লাল সাদার পাশাপাশি থাকবে সবুজ মেরুনের ছোঁয়াও। আপাতত ঠিক হয়েছে কলারের দিকটা থাকবে সবুজ মেরুন রং। এক্ষেত্রে বলাই যায় সৃঞ্জয় দেবাশিসদের যুদ্ধ নিঃসন্দেহে মোহনবাগান সমর্থকদের কাছে এক বড় পাওনা। দেখো, কালকে সঞ্জীব গোয়েঙ্কা এই কথাটা ক্লিয়ার করেছে আইএসএল এর একটা ইন্টারভিউতে, যে মোহনবাগানে যে আওয়ে জার্সি এখনো ডিজাইন হয়নি, তাতে ওরা ভেবেছিল এটিকে জার্সি করবে সেখানে। এটা সঞ্জীব গোয়েঙ্কা নিজের বক্তব্য, আমি আর দেবাশিসদা বোর্ড মিটিং এ বলি যে না, ওখানেও সবুজ মেরুন রাখতে হবে, যেটা বোর্ড অ্যাকসেপ্ট করেছে, সেটা ডিজাইন এখনো হয়নি, সো সেটা হবে। এবার আমি আর কথা বলছি, দেখো আজকে তুমি আবার, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড এক নই, আমি একটা এক্সাম্পল আনছি তার জন্য যেন এটা না হয় যে এটা ওটা এক। আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের লোগো লাল হলুদ, তো কিন্তু দেখবে অনেক জার্সিতে ওরা কালো রঙের লোগো পরেও খেলে, তাই বলে কি লোগো চেঞ্জ হয়ে গেল? চার রকম জার্সি পরে খেলে, লাস্ট ইয়ার পিঙ্ক জার্সি পরেও খেলেছে, তাই বলে কি ওদের আইডেন্টিটি চলে গেল? তাই বলে কি ম্যানচেস্টার ইউনাইটেড আর লোকের তার সাপোর্টাররা রেড ডেভিল বলে না? আজকে আমরা সাদা লাল পরলে কি আমরা মেরিনার হব না? আমাদের কি ব্যক্তিত্ব চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে? আমরা এতটাই ছোট যে একটা জার্সি দিয়েই লোকে আমাদের, মানে আওয়ে জার্সি দিয়ে চিনতে হবে? আমাদের যে রং, আমাদের যে লোগো আছে সেটার কোনো ভ্যালু নেই, আমাদের নামের কোনো ভ্যালু নেই, আমরা তো মোহনবাগানি, আমরা কি এতটাই নিজেদের ব্যাপারে ইনসিকিউর? আজকে যদি তুমি রিয়াল মাদ্রিদ দেখো, বার্সেলোনা দেখো, এনি টিম, এই যে মেসি আর এর কথা হলো তো, তো এক্ষুন বললে মেসি আর এর এতে, তো সেখানে প্রতিটি টিমের কিন্তু চারটে করে জার্সি আছে, দেয়ার ট্রেনিং জার্সিজ হ্যাভ ডিফারেন্ট লোগো। সো উই হ্যাভ টু চেঞ্জ অ্যাজ পার দ্য চেঞ্জিং টাইমস, এটা কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ। আজকে যুগের সাথে আমরা যদি চেঞ্জ না করতে পারি, আমরা কিন্তু পিছিয়ে যাব। যা সিনজয় বলেছে 100% কারেক্ট। যারা এই ধরনের কথা বলছে তারা কি নিজেদেরকে ইনসিকিউর মনে করছে? আমি মোহনবাগান খেলছে উইথ পালতোলা নৌকো, সাদা জার্সি, তাতে সবুজ মেরুনও থাকবে, আবার হয়তো লালও থাকতে পারে, কিন্তু লাল আর মেরুনের মধ্যে কোনো তফাৎ নেই, হয়তো মেরুন সবুজই থাকবে, যেটা পরে আমরা আগে খেলি হয়তো সেটা পরেই খেলবো, কিন্তু তাও আমাদের মধ্যে কত ইনসিকিউরিটি, এত কিছু পাওয়ার পরেও বলছি আগেটা খেলতে খেলবো। আমার তো আওয়েতে নীল পুরো খেলতে পারি, আওয়েতে কালকে অন্য কালারও পড়তে পারি,